হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা ঘুরতে এসেছি মিরিকে। এর আগেও আমি মিরিকের একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। যাই হোক, মিরিকে আমরা কোথায় কোথায় ঘুরবো, কোথায় থাকবো, কোথায় খাবো, এসব কিছু জানতে হলে তোমরা অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখন আমরা চলে এসেছি জোর পাখড়িতে। এই জোর পাখড়ি হলো মিরিক থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। চলো তাহলে জোর পাখড়িটা ঘুরে দেখি। আমরা আজকে মিরিকে দেখো কারা কারা ঘুরতে এসেছি। আমার ভাই, ভাই বউ, ভাইয়ের ছেলে, দিদি, জ্যামু, এই যে ভাগ্নি, ভাগ্না, এই যে আমার ছেলে, আমরা সবাই মিলে ঘুরতে এসেছি মিরিকে। আর মিরিক থেকে আমরা এখন জোর পাখড়িতে চলে এসেছি। দেখো আমাদের পুরো টিমকে। এটি হলো গোপালধারা টি গার্ডেন। মিরিক থেকে জোর পাখড়িতে যাওয়ার পথেই তোমরা এই টি গার্ডেনটিকে দেখতে পাবে। হোটেলের নিচটায় হলো রেস্টুরেন্ট, আর উপরে হলো আমাদের থাকার জায়গা। এখানে তোমরা সব ধরনের খাবারই পেয়ে যাবে। এটা হলো আমাদের আরেকটা রুম। এই রুমে আছে আমার দিদি, জ্যাম্বু, ভাগ্না, ভাগ্নি। এই রুমের ভাড়া পড়লো 3500 টাকা। এই রুমটা বেশ বড়, খুব সুন্দর। এই যে এটা হলো বাথরুম। এই রুমটা হলো আমাদের, এর ভাড়া পড়লো 1400 টাকা। এই যে এটা হলো বাথরুম। বাথরুমের সাইজটা বেশ বড়ই আছে এবং নিট অ্যান্ড ক্লিন। এই যে এই লেকটি হলো মিরিক লেক, ভীষণ সুন্দর এবং অনেক বড়। এখানে বোটিং এর খুব ভালো ব্যবস্থাও রয়েছে, হর্স রাইডিংও করা যায়। না
এই গার্ডেনটি হলো মিরিক লেকের ধারেই অবস্থিত। এই গার্ডেনের এন্ট্রি ফি হলো পার হেড 20 রুপিস। আমরা এখন চলে এসেছি মিরিকের মনেস্ট্রিতে। আমি